মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তিতি খাবারটা খে, তিতি তিতি কোথায় গেল? এই তিতি, তিতি, তিতির বৌমণি বাড়িতে নেই? আরে না, ও তো এখানেই ছিল, আমি খাবারটা নিয়ে। এই তুই ওর ঘরে একবার দেখ তো, যা যা যা। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়া। কোথায় যে যায় না মেয়েটা? তিতি, তিতির কোথায়? নিচে এসো, তোমার জন্য একটা সুখবর আছে। মা, তিতির কোথায়? তিতির এখানেই ছিল, আমি সবিতাকে পাঠালাম, মনে হয় ঘরে গেছে, বুঝলি? ও আরে শোনো, দেখো না, একটা বড় অর্ডার পেয়েছি বুঝলে তো, এই সুখবরটা দেবো বলে তিতিরকে ডাকছি আর কি। তাই? কোথায় যে যায় মেয়েটা? আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, তিতির বৌমণি বাড়িতে নেই। বাড়িতে নেই? কিন্তু ও এখানেই বসেছিল, আমি বললাম খাবারটা নিয়ে আসছি, তুই খেয়ে তারপর ফ্রেশ হ। ও সবিতা এখন বলছে বাড়িতে নেই। আমি তো বাগানেও খুঁজলাম ভালো করে, দারোয়ান দাদা দেখতে পেয়ে বললো তিতির বৌমণি নাকি একটু আগে বেরিয়ে গেছে। কি বলছো সবিতা, বাড়িতে নেই মানে কোথায় যেতে পারে? তিতি কোথায় গেল? তিতির, তিতির তো মা, ও ও আমার সঙ্গে ছিল, ও আমার সঙ্গে কোথায় গেল? তিতির কোথায়? তুমি বললে সৌরজ এখানে আছে, তোমরা কোনো ক্ষতি করে দাও নি তো সৌরজ? একদম চোখ ফোনটা সমানে রিং করে যাচ্ছি, ফোনটা তুলছেই না। আরে তিতির ফোন, ফোনটা তোলো তিতির, ফোনটা। সৌরজ কোথায়? তোমরা কোনো ক্ষতি করে দাওনি তো সৌরজ? সৌরজ কোথায়? এটা কোন জায়গা? তোমরা কারা? কেন আমাকে আটকে রেখে তো? প্লিজ ছাড়ো সৌরজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। এই চুপ, একদম চুপ। এই এত চেঁচামেচি কিসের রে? ওই এত চেঁচিয়ে কিছু লাভ নেই, তোকে একজন মহিলা আমাদের এখানে 1,00,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়ে গেছে। ও তুমি এখন কদিন আরাম করে নে, তারপর বাচ্চাটা হয়ে গেলে সিগন্যালে ভিক্ষা করতে নামিয়ে দেবো তোকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।